আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ জিয়াসমিন আক্তার সহকারী শিক্ষক চালা শাখা লাইট লাইটফায়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর আনন্দপাঠ বইয়ের ওয়াকিং মসজিদে ঈদের জামাত এই গল্পটি নিয়ে আলোচনা করছি ওয়াকিং মসজিদে ঈদের জামাত লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই তিনি উনিশশো সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মরিচা গ্রামে জন্মগ্রহণ করেন আন্তর্জাতিকভাবে খ্যাত এ ধনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন দীর্ঘদিন উক্ত বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন তার উল্লেখযোগ্য রচনাগুলো হল বিলেতে সাড়ে সাতশো দিন অন্যান্য রচনা ধ্বনি বিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব রাজনীতি ও তোষামদের ভাষা ইত্যাদি শিক্ষার্থী আমি গল্পটি তোমাদের সংক্ষেপে আলোচনা করছি এম এ পড়ার সময় মোহাম্মদ আব্দুল হাই দু বছরের অধিক সময় বিলেতে কাটান এ সময়ে লন্ডনের অকিং মসজিদে নানা দেশের নানা জাতির মানুষের একই সঙ্গে জামাতে নামাজ আদায়ের দৃশ্য তাকে মুগ্ধ করে লন্ডনের মতো কসমোপলিটান শহরে অনুষ্ঠিত সুন্দর ও আনন্দদায়ক ঈদের জামাতের সুন্দর বর্ণনা তুলে ধরা হয়েছে এ গল্পে যেখানে বিশ্বের সকল মুসলমান একই ধর্মানুভূতির বন্ধনে আবদ্ধ প্রিয় শিক্ষার্থী তোমরা এ গল্পটি খুব ভালোভাবে পড়বে লেখক পরিচিতি শব্দার্থ টিকা যেগুলো আছে এগুলো খুব ভালোভাবে পড়বে তোমাদের বইতে একটি সৃজনশীল আছে আমি সৃজনশীলটি আলোচনা করছি আমরা সবাই রংধনু দেখেছি সাতটি স্বতন্ত্র রঙের কি সুন্দর বিন্যাস বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল ভিন্ন হয়েও অভিন্ন একই আকাশে একই উৎস থেকে উৎপন্ন হয়ে সাম্যের বন্ধনে কি সুন্দর অবস্থান কনাম্বার কসমোপলিটান শব্দের শব্দটির অর্থ কি। কসমোপলিটান শব্দটির অর্থ বহু জাতিক বা বহু জাতের সমাবেশ মোহাম্মদ আব্দুল হাই মাতৃভাষায় খোদবা পড়ার জন্য কেন গুরুত্ব দিয়েছেন মাতৃভাষায় খোদবা পড়লে দেশের সকল মানুষ ইসলাম ধর্মের মর্ম মর্মকথা সহজে বুঝতে পারবেন বলে মোহাম্মদ আব্দুল হাই মাতৃভাষায় খোদবা পড়ার জন্য গুরুত্ব করেছেন সকল মানুষের বোধগম্য ভাষা হল মাতৃভাষা আরবিতে খোদবা পাঠ করলে সাধারণ মুসলমান সমাজ তা বোঝে না সেজন্য সকল মানুষের মাতৃভাষায় বোধগম্য করে খোদবা পড়া উচিত ইসলাম ধর্মের মর্মবাণী সকলের হৃদয়ে পৌঁছে দেয়া জন্য যার যার মাতৃভাষায় জন্য বলেছেন আব্দুল হাই উদ্দীপকে রং বৈচিত্র অকিং মসজিদে ঈদের জামাত কাহিনী ভ্রমণ কাহিনী যে দিকটির প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো রং অকিং মসজিদে ঈদের জামাত ভ্রমণ কাহিনীর মুসলমানদের মধ্যকার ভ্রাতৃত্বের দিকটির প্রতিফলন ঘটেছে অকিং মসজিদে ঈদের জামাতে নানা জাতি শ্রেণী পেশার মানুষের সম্মেলন ঘটে তাদের ভিন্ন চেহারা ও শরীর হলেও ঈদের নামাজ পড়তে এসে সব দেশের মুসলমানই ধর্মবাধনে ভাই ভাই হয়ে যায় উদ্দীপকে রংধনুর স্বরূপ উন্মোচিত হয়েছে রংধনুর মধ্যে ষাটটি রঙের সমন্বয় থাকে স্বতন্ত্র ষাটটি রং মিলে রংধনু যে অভিন্নতার বার্তা দেয় তা মুসলমানদের ভ্রাতৃত্বে ধর্মবাধনের ইঙ্গিতবহ ইসলাম বিশেষ কোনো একটি দেশ জাতি ধর্ম নয় নানা জাতি নানা দেশ এ ধর্মের বাঁধনে বাঁধা পড়েছে অকিং মসজিদে ঈদের পড়তে এসে নামাজ পড়তে এসে নামাজ শেষে চেনা অচেনা নানা দেশের মুসলমানেরা কোলাগুলি করে এ কোলাগুলি একদিকে যেমন মুসলমানে মুসলমানে অন্যদিকে তেমনি জাতিতে জাতিতে এর মধ্য দিয়ে মূলত মুসলমানদের ভাতৃত্বের পরিচয় পাওয়া যায় প্রিয় শিক্ষার্থী আমি ক খ গ এই তিনটি প্রশ্নের প্রশ্নের উত্তর তোমাদের আলোচনা করলাম ঘ নাম্বার প্রশ্ন প্রশ্নটি তোমরা উদ্দীপক পড়ে বুঝে এটার অ্যান্সার আমাকে এইচডাব্লিউ করে পাঠাবে আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে অনেক ধন্যবাদ